তো হ্যালো গাইস, হ্যালো। আজকে আমরা আরো একবার খেলছি স্পাইডারম্যান। আর আজকের স্পাইডারম্যানের এপিসোডে গাইস আমরা ফাইট করব তিনটে বড় বড় ভিলেনদের সাথে, যার মধ্যে সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের ডক্টর অক্টোপাস, তারপরে মার্টিন লি, আর তারপরে গাইস আরো একটা বড় ভিলেন আসবে যার নাম আমি এখনো জানি না। বাট গাইস, এই সমস্ত ফাইট করার আগে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইদানিং দেখছি যে তোমরা সবাই মন দিয়ে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবই করছো না গাইস। জাস্ট এক সেকেন্ডই লাগবে ওই নিচে লাল বাটনটাকে প্রেস করতে, ফটাফট একটু ভিডিওটাতে সাবস্ক্রাইব করে আর 2000টা লাইক কমপ্লিট করে দাও। তোমরা যদি গাইস এই দুটো কাজ করো তাহলে আজকের মহাযুদ্ধে আমরা অবশ্যই জিতব। তো গাইস, আজকের আমাদের মিশনটা শুরু করবে হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড এমজে। যেহেতু গাইস এ একজন সাংবাদিক, তাই এর সবসময় না গাইস চুলকানি উঠেই থাকে যে কোনো জায়গায় গিয়ে খবর সংগ্রহ করার। আজকেও গাইস চলে এসেছে এমন একটা জায়গায় খবর সংগ্রহ করতে যেখানে এখনই কিছু না কিছু একটা হবে, আর আমাদের স্পাইডারম্যান আসবে একে বাঁচাতে। তারপর থেকে শুরু হবে গাইস আজকের আমাদের অনেক ফাইট। আর আরো একটা কথা গাইস, তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখো যে উপরে আই বাটনের লিংক আসছে, অবশ্যই ক্লিক করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে গাইস, কথা বলতে বলতে চলে এসেছেন আমাদের স্বয়ং মার্টিন লি, যে এখানে এই যে ডেভিল হয়ে আমাদের গার্লফ্রেন্ডের পিছনে এখন কাঠি করবে। আরে অফিসার, একে বাঁচান, জলদি জলদি বাঁচান, না হলে স্পাইডারম্যান চলে আসলে আপনার ভাই এর দ্বারা হবে না। স্যার আপনি শুয়ে থাকুন, আপনার দ্বারা হবে না, এরা এটাও এখান থেকে নিয়ে যাবে আর আমার গার্লফ্রেন্ডকেও নিয়ে যাচ্ছে। যে আপনারা কি বাঁচাবেন, আমাকেই বাঁচাতে হবে শহরটাকে। চারিদিকে লোকজন তো ভাই দরজা ফরজা দিয়ে দিচ্ছে, স্পাইডারম্যান তাহলে এবার আসবে কোথা দিয়ে? ওকে গাইস, তো আমার মনে হচ্ছে এখানে এমজে কে নিয়েই আমার কিছু প্ল্যান ট্যান বানাতে হবে, স্পাইডারম্যান এখানে আসতে পারবে না। ব্যাস, স্যার একে পাছায় কেন মারলেন, হাত পা তো ছিল না। তো গাইস, মার্টিন লি এখানে সবার সাথে আমাকেও বসিয়ে রেখেছে আর স্পাইডারম্যান বলছে আমি আসছি, তুমি এখানে চুপটি করে বসো। আর ওই দেখো গাইস, স্পাইডারম্যান চলে এসেছে বেবে, বাট এখানে চারিদিক দিয়ে কিন্তু ড্রোন ফোন রয়েছে। গাইস স্পাইডারম্যান আরো বলছে এখানে যদি ওরা আরো একটু কাছাকাছি আসে তাহলে ড্রোন ফোন ওকে স্পট করে নেবে, তাই এখানে স্পাইডারম্যান যদি এদের ডিস্ট্রাক্ট করে তাহলে এদের ট্যাবে গিয়ে কিছু কাজকর্ম করে আমি এদের ড্রোন গুলোকে ডিসেবল করতে পারবো। আর দেখো গাইস, স্পাইডারম্যান শব্দ করে দিয়েছে। এবার গাইস, এটাই তো সুযোগ আমাদের, এটাই তো সুযোগ, আমরা এদিক দিয়ে পুক করে যাবো, ট্যাবটা নিয়ে আসবো। চল 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 চল, জলদি জলদি চল, ট্যাবটা ধর, ট্যাবটা ধর। আরে ভাই তুই উঠিস না, উঠিস না ভাই, এর মনে হয় মরার সুযোগ এসেছে ভাই। আবে বসে থাক, বসে থাক ভাই, বসে থাক, হিরো হবে ভাই হিরো। আরে আমি কিছু করিনি, জাস্ট রিল্যাক্স। গাইস এখানে এমজে বলছে যে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে মানে অসবর্নের ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দিতে পারবো। আসলে এটা হচ্ছে গাইস স্পাইডারম্যান আর এমজের প্ল্যান। এখান থেকে দুটো গার্ডকে আমরা এই কোনা দিক দিয়ে নিয়ে ওই পাশে একটা রাস্তা আছে ওখানে নিয়ে যাবো। আবে ধাক্কা মারিস না, তোদের এখনই আমি ধাক্কা দিয়ে দেবো, চলায় তোর আমার পিছন পিছন। হ্যাঁ, যেটা বলছিলাম গাইস, এদের দুজনকে আমি এখানে নিয়ে আসবো আর স্পাইডারম্যান তখনই এন্ট্রি নেবে, তোমরা শুধু দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি আর স্পাইডারম্যানে দেখো গাইস সিঙ্গলা স্যুট বুট পরে রেডি। আবে যা ভাগে এখান থেকে, যা, আমার গার্লফ্রেন্ডকে এতক্ষণ ধরে বহুত পরেশান করেছিস তোরা, এবার আমার বাড়ি। ভাই এটা তো আমার গার্লফ্রেন্ডের বাড়ি হয়ে গেল, এই দিক দিয়ে কেন যাচ্ছে? এক কাজ করি গাইস, আমি এই দিক দিয়ে যাই, কারণ ওইখানে তো গার্ড রয়েছে, ওই মালটা আমাদের ধরে ফেলতে পারে। আমি এই দিক দিয়ে গিয়ে আরো একটা ট্র্যাপের সাহায্যে এই ড্রোনগুলোকে ডিসেবল করব, তাহলে স্পাইডারম্যান না এখানে পুরোপুরি ভাবে আসতে পারবে। চলো ফটাফট ফটাফট আমরা আগে জেনি, চলো এবার ট্র্যাপের সাহায্যে এগুলোকে ডিসেবল করি। তো আরেকটা জিনিস হয়েছে গাইস, ট্যাব দিয়ে ড্রোন তো আমরা অনেকটা ডিসেবল করেছি, আর এখানে না আমরা যেই গার্ডের দিকে এরকম ভাবে প্রেস করব স্পাইডারম্যান ওকে না এরকম ভাবে জাল দিয়ে উপরে উঠিয়ে দেবে। বেসিক্যালি ড্রোন ডিসেবল হয়ে গেছে বাট গার্ড তো অনেক রয়েছে, স্পাইডারম্যান এখানে এসে এরকম ভাবে এদের সাথে ফাইট করতে চায় না, জাস্ট টুকটাক করে এদের এরকম ভাবে উপরে উঠাবে, তাই এখন আমাদের সাহায্য নিচ্ছে। আবে আবে লোকা লোকা লোকা, একটা আসছে, চল ভাই এটাকে উঠিয়ে দে, উঠিয়ে দে, উঠিয়ে দে, উঠিয়ে দে, না হলে এখনই ভাই গেম বেজে যেত আমার। আমাদের এখানে একটা বোম আছে, বোমটার কাছে গিয়ে বোমটাকে ডিসেবল করলে স্পাইডারম্যান এন্ট্রি নেবে, তার আগে চল এটাকেও জাল দিয়ে ওঠা। ওকে গাইস, এবার আমরা চুপচাপ চলে যাব বোমের কাছে, চলো 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 চলো। আর স্পাইডারম্যান, আবে স্পাইডারম্যান তো জানি না, মার্টিন লি এসে বলছে হোয়ার ইজ দ্য রিপোর্টার, রিপোর্টারটা কোথায় গেল? এবার হয়তো গাইস সবাই স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডকে খোঁজাখুঁজি শুরু করে দেবে। ভাই স্পাইডারম্যান এবার তো, আবে স্পাইডারম্যান এবার তো চলে আয়, স্পাইডারম্যান তো টিভি ভেঙে ফেললো, এরা বলছে বোমের টাইমার অন করতে। আরে ভাই নিরীহ লোকজনদের কেন মারবি, মারার থাকলে আমার সাথে ফাইট কর। আর এদিকে স্পাইডারম্যান বলছে এন্ট্রান্স দিয়ে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডকে বেরিয়ে যেতে, ঠিক আছে চল অন্যদের মার গুলি পাছায়, আমরা না 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 বেরোতে না, আমাকে বলছে গাইস এই বোমটাকে নিয়ে কিছু একটা করতে। গাইস এখানে আবার স্পাইডারম্যান বলছে ব্যাটারি থেকে তারফার গুলো খুলতে, বাটসাল আমি খুলবো, ও পেয়ে গেছি, চলো একটা খুলে দিয়েছি, মাঝখানেরটা হয়তো গাইস আমরা খুললে রিস্ক হয়ে যাবে কারণ এর ভিতর লিকুইড ফিকুইড রয়েছে, আমরা এটা খুলি। এবার গাইস এখানে আরো একটা দুটো তো সার্কিট আছে, বাট কোনটা কোনটা, টাইমার এখানে আরো বেশি জোরে ঘুরছে, আমি জানি না কোন সার্কিটটা খুলতে হবে, চলো এটা খুলে দিই। এবার তো হয়ে গেছে, আর লাস্ট একটা সার্কিট রয়েছে মানে আরেকটা তার, চলো খুলে দিই। ভাই বন্ধ হয়ে গেছে, আমরা ফাইনালি এতগুলো লোককে বাঁচিয়ে ফেলেছি, এর জন্য লাইক করো গাইস, লাইক করো। স্পাইডারম্যান তো আসবে, এই যে চলে এসেছে মালটা, এবার এসে কি করবে, এটাকে চুপচাপ আমরা এরকম ভাবে ধরে উপরে টান মেরে জাল দিয়ে পেঁচিয়ে রাখবো। আরে ভাই পড়ছিলি কোথায়, আমরা এখানে স্লোলি স্লোলি মারবো, আজকে কিন্তু বেশি পাঙ্গা নেবো না। তো গাইস এখানে যা যা ছিল ডেমন্স সবাইকে আমি টপকে টপকে দিয়েছি, এবার না এখানে আমাদের দেখাচ্ছে একটা ট্রেন ধরতে হবে। আবে শালা ডেমন্সের বাচ্চারা এখনো যায়নি এখান থেকে। ও গাইস পেয়ে গেছি ট্রেনের রাস্তা, আমি পেয়ে গেছি, চল সাইড দে, তোদের বসকে ধরবো আমি, এখন তোদের সাথে ফাইট করে লাভ নেই। এই যে গাইস ট্রেনটা রয়েছে, চলো। আবে ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, ট্রেনকে ধর। ও হো হো হো, আজকে তো ভাই দুই দুই হাত হয়েই যাবে। আয় আয় ফাইনালি, হ্যাঁ ফাইনালি, এটাই
আমিও বলছিলাম আর এখানে গাইজ আমি না আমার স্যুটটা আবার চেঞ্জ করেছি আবে হট শালা হট আয়রন স্যুট করে নিয়েছি কারণ আয়রন স্যুটে আরে দাঁড়া আমাকে বলতে দে আয়রন স্যুটে গাইজ তোমরা তো জানোই মাকড়সার হাত পা বেরোবে সেগুলো দিয়ে খোঁচা মারবো বাট এখন আমার স্যুট পাওয়ার মনে হচ্ছে একটু বন্ধ হয়ে রয়েছে ওইগুলোকে মাধ্য দিলাম তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না একে আর একটু পিটান টিটান দিয়ে নি আরে দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান এরকম জাল দিয়ে আপনার সব বাল কেটে দেবো আমি আসুন 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 ও হো হো ছেলে পেলে নিয়ে এসছেন আপনি হ্যাঁ আবে সালা এদের ভিতর থেকে জোর নেই আবে তোরা কাদের কোম্পানিতে চাকরি করিস টাইম আসলে দেখ তোদের পাছায় বাদ দিয়ে দেয় কোম্পানি চেঞ্জ করে এখন আমার কোম্পানিতে চলে আয় এখন সময় আছে বাট না গাইস এরা তো আসার পর্যায়ে নেই আয় আয় তুই আয় ও ভাই পালা 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 না হলে এখনই ফুটো ফাটা করে দেবে আবার আবার পাওয়ার আপ করছে আরে দাঁড়ান স্যার দাঁড়ান দাঁড়ান আমি যখন পাওয়ার আপ করবো তখন পারবেন তো আপনি আমার সাথে ভাই এর মনে একটু আজকে বেশি পাওয়ার আপ করা হয়ে যাচ্ছে না ঠিক আছে দাঁড়ান 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 আমিও চাল মেরে আপনার ছাল ছাড়াবো আসুন আসুন মার মার আরেকবার যদি এটাকে মেরে আমি ট্রেনের বাইরে ফেলতে পারি না তাহলে ভাই আমাদের লাইফ জিঙ্গালালা হয়ে যাবে আরে দাঁড়ান স্যার দাঁড়ান এদিকে ভাই আমার স্যুট পাওয়ার এখনো কেন আপ হচ্ছে না ভাই এত কষ্ট করে আয়রন ম্যানের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি আমি স্যুটটা আমি কি এর সাথে জাস্ট এরকম লুকোচুরি ওয়ালা ফাইট করব জোর জবরদস্তির ফাইট হবে তো এখানে ভাই এরকম মার 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 আবে মার্টিন লিকে মার ট্রেনের তো ভাই আর কিচ্ছু নেই দেখো চারিদিক দেখলাম ধোয়া বের করে দিয়েছে ও চামকর চামকর দাঁড়া 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 আরেকটা মারবে ওয়েট কর ওয়েট কর ওয়েট কর ওয়েট কর ওয়েট কর ওয়েট কর ভাই মাধ্যর দিয়ে আমাকে ছুটে টুরে ফেলে দিচ্ছে আবে ভাই আমার একটা প্ল্যান বানাতে হবে না হলে এ আমার গেম বাজাই দেবে আজকে দাঁড়া 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 এবার আয় এবার আয় এবার আয় এবার আয় আয় জাম্প 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 এবার আয় জাম্প জাম্প গাইস মার্টিন লিকে আমি আবার মারছিলাম আর এই মালটা না উল্টো আমাকে আবার ধরে এইছে ভাই আমার বুকে মুখে সব জায়গায় মারছে বাট তারা তোর ঘুষি এবার আমি ধরবো মার মার আয় আয় এবার আমার দেখ সুপার পাঁচ কাকে বলে এনে এনে সালা এক ঘুষিতে ট্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি সরি ঘুষি মারিনি লাথি মেরেছি এবার কি ভাই সব তেল বেরিয়ে গেল সব তেল বেরিয়ে গেল ভাইয়ের আবার ট্রেনের তো দিকে আবার ব্রেকও নেই কোনো ব্যাপারই নেই গাইস কিন্তু সামনে আবার দেখি ট্রেন রয়েছে চলো চলো ফটাফট জাল মারো ভাই জাল মেরে আমাদের ট্রেনটাকে আটকাতে হবে না হলে বাদবাকি লোকজন টপকে যাবে ও আবে ভাই জাল ছিঁড়ে গেল জাল ছিঁড়ে গেল এক কাজ করি ট্রেনটাকে আমি উপরের দিকে উঠিয়ে দিই চলায় উপরে এবার জাল মার জাল মেরে ট্রেনটাকে উপরের দিকে ওঠা মার 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 এতো এবার ট্রেনটা গাইস উপরে উঠে যাবে আর কোনো প্রবলেম হবে না ভাই ও কোনো প্রবলেম নেই গাইস ট্রেনটা উপরে উঠে গেল নো প্রবলেম একদম ও লোকজনকে তো আমরা বাঁচিয়ে দিলাম এবার সালা মার্টিন লিলওয়ারি এত পাওয়ারফুল ভাই হেগে দিয়েছে ভাই এমন মাধ্য দিয়েছি ভাই হেগে দিয়েছে এই দেখো এই দেখো এই দেখো এবার আমার কাছে শুনছে নেক্সট স্টপ কোনটা আবে নেক্সট স্টপ তুই এবার জেলে যাবি গাইস এই যে মার্টিন লিকে একদম ধরে নিয়েছে আমাদের অসবর্নের লোকজন আর এবার তো ভাই জেলে তুমি শান্তিতে থাকো আর সেই ম্যাডামটা কোথায় যে আগের দিন আমাকে গরম দিচ্ছিল বলছিল তুই কিছু পারিস না আজকে এসে ভাই আমাকে একটু সংবর্ধনা জানাবে না তো গাইস এখানে একটা সমস্যা হয়ে গেছে আমি এই যে ফিস্টে এসেছিলাম একটু খাবার দাবার খেতে আর ঠিক কেমন সময় গাইস আমাদের ওই যে উরি ওয়ান টেবিল কাকিমা ফোন করে বলছে যে জেলটা ওই যে মার্টিন লিকে নিয়ে যাওয়া হয়েছে না সেই জেলটা আবার কিছু শুরু হয়ে গেছে মানে ভাই এই মার্টিন লি যেইখানেই যাক না কেন চুলকানি কমাবে না ভাই যেইখানেই যাবে লোকজনকে গিয়ে চুলকে টুলকে দেবে আর তারপরে এই জায়গায় এই সব জায়গায় এসে আমার এরকম ভাবে ইনভেস্টিগেট করতে হয় যেই গাড়িটায় ওই যে মার্টিন লিকে ধরে নিয়ে যাচ্ছিল আর বোমটা ছিল সবই এখানে উল্টে পড়ে রয়েছে আর এদিকে আমাদের কাকিমা বলছে যে ডেভিলস ব্রেথ গন ভাই এত কষ্ট করে ডেভিলস ব্রেথকে আবার ধরলাম আবার চলে গেছে আর ওইদিকে দেখো গাইস ভয়ানক ভয়ানক সব অ্যাটাক হচ্ছে আই থিঙ্ক বাদবাকি যে দুটো ভিলেন ছিল না ওরা হয়তো এসে দলে যোগদান করেছে আর এইদিকে গাইজ আবার দেখি একটা গাড়ি আসছে আরে ভাই এরা তো এসে এইখানে গুতো মারবে ভাই গেল 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 আবে স্পাইডারম্যান তুই নামছিস ভাই এদের বাঁচাবি এদের বাঁচিয়ে ভাই কি লাভ কোনো দরকার আছে ভাই এদের বাঁচিয়ে এমনি যে তো এরা জলের ভিতরে তা না ভাই এর হিরোগিরি সব জায়গায় দেখাতে হবে দেখো ঝুলে ঝুলে যাচ্ছে ভাই এ জালে আগুন লাগে না হ্যাঁ ও হো হো ভাই জেলের সব কয়েদিরা ভেঙে গেছে এবার এদের পিটিএটিটি আমাদের জেলের ভিতরে ঢোকাতে হবে ঠিক আছে চলো এদের তো ভাই আমি জাল মেরে ছাল ছাড়িয়ে দেবো গাইজ আবার দেখি এদিকে আমাকে পুলিশের হেডফোন করছে বলছে ভাই আমাকে বাঁচা 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 আরে কাকা আসছি এবার কোন দিকে যাবো স্যার আমাকে তো ইনস্ট্রাকশন দিন আমাদের হয়তো দরজাটাকে ভাঙতে হবে চল টান দে ও এতক্ষণ ধরে এই মালটা আমাকে ফোন করছিল নাকি কি বলছে এবারে ফায়ার স্তম্ভড়ি ভাই পুলিশের গাড়ির উপরে এরা উঠে কি করছে ভাই কি করছে এরা এখানে ও ভাই 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 এরা তো দেখে মনে হচ্ছে সব ফিস্টের আর্মি এবার আমাদের ওই গার্ডকে হেল্প করতে হবে ঠিক আছে চলো হেল্প করতে যাই এ সাইড দে ভাই তোর বাপ চলে এসেছে এবার তোদের সবাইকে একে একে বাড়ি মারবে আয় 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 চুল ফুল উড়িয়ে দেবো ভাই চুলে কালার করা বাড়ির থেকে কিছু বলে না তোদের হ্যাঁ ওই আবার ফোন করেছে বলছে ভাই হেলিকপ্টারের অ্যাটাক করবে এরা ভাই এবার গেছে এই হেলিকপ্টার বাস্ট করলে ভাই বাস্ট তো হবে না আমাদের টানাটানি করতে হবে আচ্ছা ঠিক আছে চলো ও টানছি আমি টানছি হেলিকপ্টার টানছি আবে টান 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 ভাই ও
এবার মিসাইল মারবে না আবে জাম্প কর জাম্প 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 ভাই পালবাল বাসলাম তোদের এরকম ভাবে মেরে ছাল তুলে দিলাম আয় ভাই আয় হেলিকপ্টার এমনি ক্র্যাশ করবে ভাই তো এবার সবকিছুকে আমরা কন্ট্রোল করে ফেলেছি বাট এই দেখো এই দেখো এই দেখো আমি বলেছিলাম না আজকে আরো ভিলেন টিলেন আসবে একটা ভিলেন এন্ট্রি নিয়ে নিয়েছে আর উরি ওয়ান্টেবল আমাদের বলছে যতটা ভয়ঙ্কর দেখতে একে ততটা ভয়ঙ্কর না তার থেকেও বেশি ভয়ঙ্কর আচ্ছা ভাই আমি এটার নাম কি আবার ও ভাই কি মারলো কারেন্টের শট আমাদের স্পাইডারম্যানকে মেরে দিয়েছে আর উরির ভাই ভুঁড়ির অবস্থা খারাপ হবে ও ভাই 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 বাচ্চা 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 একে বাচ্চা বাচ্চা ভাই বিল্ডিং এ গুতো মারবে ভাই এর অবস্থা শেষ আজকে ও চল এত বড় জাল কে মারলো গাইস চারিদিক দেখ একদম সবকিছু ধ্বংস ভংস হয়ে গেছে আর আমরা তো আমাদের রুইকে বাঁচিয়ে নিয়েছি ওকে ওকে ও ভাই আবার চলে আসছে ওয়েলকাম টু দা পার্টি ও ভাই এর নাম ইলেকট্রো একে তো আমি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 তে দেখেছিলাম আর এই মাল্টি এখানে চলে আসছে ভাই এর দলবল নিয়ে গাইস তো অনেকক্ষণ ধরে আমি দরজার ভিতর দিয়ে আসার চেষ্টা করছিলাম আর চলে তো এসছি বাট পিছনে ভাই মারলো খোঁচা এ তো সেই গ্রিন গবলিনের মতো দেখতে না আর ভাই ফাস্ট হয়ে গেল এবার ভাই অক্টোপাস আসবে নির্গা ওরি ভাই তো কমতে ছিল এখন আসুক আর না আসুক ভাই পরে হলেও আসবে বাট এই মালটা তো চলে গেল চলো একটা তো গেছে আচ্ছা ঠিক আছে ভাই আবার আমার এদের ছাল ছাড়াতে হবে ভাই স্যুট পাওয়ার এনেবল করে দিয়েছি এবার আয় হারামি দল বহুত পরে আমি স্যুট পাওয়ারটা এনেবল করতে পেরেছি একটা তোরে মারবো তোদের সবার আমি নাম ভুলে দেবো ভাই তুই উল্টে পড়ে রয়েছিস মারদর খেয়ে অল ক্লিয়ার ওকে হয়ে গেছে আমি স্যুট পাওয়ার ভাই এখন ঢুকে নে ঢুকে নে ও ভাই শালা কি মারলো আমাকে এবার ভাই ইমালটা তো পালি যাচ্ছে কে মনে আমার চেস করতে হবে ঠিক আছে চলো ভাই চেস করব চেস করা ছাড়া তো আমার জীবনে আর কোনো কাজ নেই ও ভাই বাইরে তো বেরিয়ে গেছে গাইস তো এবারে মালটাকে পেয়েছি এ না এদিক দিয়ে গেছে ঠিক আছে ওই দেখো গাইস ওই দেখো ওই দেখো ভাই কি স্পিড দেখেছো এ ভাই চলো 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 তো স্পাইডারম্যান স্পিড বাড়া ব্রিজ ফ্রিজ ফেলে দিচ্ছে আবার এ ঘরের উপরে ফেললে ঘর ভেঙে যাবে আমার এখানে চলো 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 ও ভাই কি জাল মারলাম বুকে মেরেছি তারা 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 আরে ভাই এই সালা গ্রিন গবলিং এর মতো দেখতে এই মালটা আমাকে নিয়ে গেল ভাই চল তোর মুখে জাল মেরে দিয়েছি কিন্তু তুই তো আমাকে জলেই ফেলে দিবি আমি জানি বাট 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 আমরা বেঁচে গেছি কোথায় যাব কোথায় যাব ও ভাই ফাইনালি একটা ডকের সাইডে এসেছে এবার চলো ভিতরে গিয়ে একটা ফাইট হবে হ্যালো হ্যালো আমি চলে এসেছি তুই কি ভেবেছিলিস আমি আসবো না এখানে না ভাই এরা এর এই ডক ফকের এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমার গায়ে মারবে নাকি এই 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 চল ভাগ এখান থেকে ভাগ রাত্রিটা দারুণ ছিল না গাইস রাত্রিটার জন্য ফটাফট একটা লাইক করে দাও এবার দেখো একে কেমন পিটানি দিয়ে এখানে এতক্ষণে তো ভাই আমার স্যুট পাওয়ারও এনেবল হয়ে গেছে শুধু আমি এটার হাতে নাগাল পেয়ে ঠিক আছে ও ভাই কাট 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 এই তো ভাই ভাই দারুন কভার নিলাম ভাই দারুন মালটা এতক্ষণে কেটে পড়েছে ফটাফট চল চালমার চালমার এবার চলায় ইলেকট্রোর বাচ্চা দেখি এখানে আমার জন্য অপেক্ষা করছে বলছে ভাই তোর কি আমার স্যুটটাকে পছন্দ গাধা তুই আমার স্যুট দেখ আয়রন ম্যানের কাছ থেকে নিয়ে এসেছি আর এই গ্রিন গবলিংটাকে বল একটু দাঁড়াতে আর এই যে তোর আরো একটা বন্ধু এসছে না সবাইকে একসাথে দাঁড়াতে বল ভাই এরকম লুকিয়ে চুরিয়ে বেরোলে মারবো নাকি তোরই কমতে ছিল আয় আয় ভাই আয় সবাইকে একে একে চুলকে দিয়ে আমি আয় গাইস দেখো এরা সবাই মিলে আমাকে মারছে সবাই মিলে একটা স্পাইডারম্যানকে মারছে আর এদিকে গাইস আমার পিঠে এই যে এই মালের মালে শিং ঢুকিয়ে ফেলেছে আর গাইস কোনো কথা হবে না সবাই মিলে কি মারধর দিচ্ছে আমাকে দেখো আরে আরে ছেড়ে দে রে ভাই আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি মরে গেলে ওর কি হবে আরে ভাই কি কারেন্টে শট মারছে দেখো বেচারা স্পাইডারম্যানের আজকে এন্ড এন্ড স্পাইডারম্যানের শহরে এটা কে ভাই আসুন স্যার আসুন আপনার অপেক্ষায় ছিলাম আমি সেই প্রথম থেকে আপনি এখন এন্ট্রি নিলেন তোমার গুরুদেব চলে এসছে তোমার গুরু দক্ষিণা নিতে আমাকে বলছে ভাই চল ভাগ এখান থেকে আমি চলে গেছি গাইস আমি চলে গেছি আমার কিচ্ছু করার নেই কান্না করছে নাকি ভাই ডক্টর অক্টোবিয়াস গাইস এদিকে ডক্টর অক্টোবিয়াস ও না সেনাবাহিনী নিয়ে একদম রেডি হয়ে গেছে স্পাইডারম্যান তো এতক্ষণে গাইস জলে নির্ঘাত ডুবে গেছে না ও ভাই জলে ভাসছে আরে ভাই কেউ বাঁচাচ্ছে না উরি ওয়ান্টেবল কাকিমা চলে এসছে বাঁচানোর জন্য আমাদের তো গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।